हेलो स्टूडेंट्स, तकदीर एकेडमी ई-लर्निंग क्लासे स्टैंडर्ड 4 अर्थात चतुर्थ श्रेणी स्टूडेंट देर स्वागत। आशा करी तुम्हारा भलो आछो, सुस्थ आछो। आज के आम्रा बांगला व्याकरण क्लास नहीं आलोचना करब। तुम्हारा तुम्हारे बांगला व्याकरण बोते पृष्ठा 59 हल। तुम्हारा जानो गत क्लासे पद परिचय पदान्तर नहीं आलोचना कर एक पाठ पढ़ाओ देना। आशा करी सेटा बाड़ीते भालो करे दुखेर विषय एई क्लासे आमरा पढ़ाटा रिटार्न निते पाच्छी ना, जेटा आमरा अफलाइने स्कूले पढ़तम। तो सेटार जोन्नो तोमादेर बाड़ीते एटाके पढ़े खाताय लिखे बाड़ी जारा बड़ो रयेछे प्राइवेट टिउटर जारा रयेछे मा बाबा तादेरके देखिए चेक करिए नेबे। आर हातेर लेखाटा बारबार लिखबे। जानो तोमादेर जे प्रत्येक सप्ताहे दुबार करे स्टैंडार्ड 3 एबं 4 एर हलिडे होमवार्क सरि होम टास्क खाता तोमा नेवा होच्छे जारा दाओनी तारा दिए जाबे। आर आज के आमी तोमादेर पद परिचय बा पदान्तरेर बाकी अंशटुकु निये आलोचना करब। गत क्लासे आमरा विशेष्य थेके विशेषण चेंज करेछिलाम, आज के विशेषण थेके विशेष्य अर्थात आमरा पद परिचय बा पदान्तर बोलते एटा परिष्कार बुझेछि जे साधारणत विशेष्य थेके विशेषण आर विशेषण पद थेके विशेष्य এই দুটি পদের ক্ষেত্রে পদ পরিবর্তন হয়। এই দুটো পদকে নিয়ে পদ পরিবর্তন বা পদান্তর সাধন করা হয়। গত ক্লাসে আমরা যে পদগুলো পড়েছি সেগুলো ছিল বিশেষ্য থেকে বিশেষণ। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব বা আপনাদের পড়া থাকবে সেটা হচ্ছে বিশেষণ থেকে বিশেষ্য পদে রূপান্তর। বই দেখো পৃষ্ঠা 59। পণ্ডিত, পণ্ডিত কথাটা খুব পরিচিত কথা, বাংলা সাহিত্যে প্রচুর ব্যবহার হয়। পণ্ডিত থেকে পাণ্ডিত্য, সৌর থেকে সূর্য, সংগ্রামী থেকে সংগ্রাম, মহাত্মা থেকে মাহাত্ম্য, মায়াকার মায়াকার তয়ময় জপলা ভেরি ইম্পর্টেন্ট, মেরামত থেকে মেরামত, পৃথক থেকে পার্থক্য, সান্ধ্য থেকে সন্ধ্যা, দেশি থেকে দেশ, কৃপণ থেকে কার্পণ্য বা কৃপণতা, বিচিত্র থেকে বৈচিত্র, বিচিত্র থেকে বৈচিত্র, শিক্ষক থেকে শিক্ষকতা, শিক্ষক থেকে শিক্ষকতা, গেছো থেকে গাছ, গেছো থেকে গাছ, স্থির থেকে স্থিরতা, স্থির থেকে স্থিরতা, ঘোষিত থেকে ঘোষণা, ঘোষিত থেকে ঘোষণা, প্রবিষ্ট থেকে প্রবেশ, প্রবিষ্ট থেকে প্রবেশ, ধারালো থেকে ধার, ধারালো থেকে ধার। ও এবার এখানে উপরে কয়েকটা বিশেষ্য থেকে বিশেষণ থেকে গেছিল সেটাও আজকে থাকবে। পাত্র থেকে পাত্রস্থ, পাত্র থেকে পাত্রস্থ, সঞ্চয় থেকে সঞ্চিত, নগর থেকে নাগরিক, বৈশিষ্ট্য থেকে বিশিষ্ট, বৈশিষ্ট্য থেকে বিশিষ্ট, ছুঁচ থেকে সুচালো, ন্যাকা থেকে ন্যাকামি, শীত থেকে শৈত্য, প্রচার থেকে প্রচারিত, পরিচয় থেকে পরিচিত, পাহাড় থেকে পাহাড়ি, আক্রমণ থেকে আক্রান্ত। এরপরে আবার বিশেষণ থেকে বিশেষ্য পদ, বাবু থেকে বাবুয়ানা, অলস থেকে আলস্য, মধু থেকে মাধুর্য, বোকা থেকে বোকামি, পাগল থেকে পাগলামি, চালাক থেকে চালাকি, বীর থেকে বীরত্ব, জড় থেকে জড়তা, জড় থেকে জড়তা, পাকা থেকে পাকামি, পাকা থেকে পাকামি, ঢাকাই থেকে ঢাকা, ঢাকাই থেকে ঢাকা, স্বাধীন থেকে স্বাধীনতা, উন্মাদ, উন্মাদ থেকে উন্মত্ত, উন্মাদ থেকে উন্মত্ত, সম থেকে সাম্য, সম থেকে সাম্য। তো স্ট্যান্ডার্ড 4 স্টুডেন্টস, আজ এখন যেটা আজকের যে ক্লাসে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পদান্তর বা পদ পরিবর্তন। একটা কথা তোমাদের বলে রাখি, অ্যানুয়াল পরীক্ষার জন্য যে রচনাগুলো করানো হবে তাদের মধ্যে তোমাদের একটি রচনা করানো হয়েছে তোমাদের 57 নম্বর ক্লাসে পৃষ্ঠা 141, পৃষ্ঠা 141-এ রয়েছে বিদ্যাসাগর, যাকে আমরা দয়ার সাগর নামে হিসাবে চিনি। সেই বিদ্যাসাগর রচনাটি
তোমাদের পড়ানো হয়েছে, এটা ভালো করে পড়বে। জীবনী বিষয়ক বিদ্যা ঠাকুর আমাদের বাঙালি জাতির গর্ব, ভারতবর্ষের গর্ব, পৃথিবীর গর্ব, তাই তার সম্পর্কে জানা শোনা চেনা তাকে নিয়ে আলাপ আলোচনা আমাদের প্রয়োজন, তোমাদেরও শিখতে হবে। তাই বিদ্যাসাগর রচনাটি অ্যানুয়াল পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট দেওয়া হয়েছে, তোমরা বাড়িতে বসে সেটাকে ভালো করে অধ্যয়ন করবে, পড়বে, বারবার না দেখে লিখবে, এভাবে অভ্যেস করবে। তো এসো আজকের ক্লাসটা আমি আর একবার রিভিশন করাচ্ছি, দেখো। পদ পরিবর্তন বা পদান্তর, বিশেষণ থেকে বিশেষ্য, পণ্ডিত থেকে পাণ্ডিত্য, সৌর থেকে সূর্য, সংগ্রামী থেকে সংগ্রাম, মহাত্মা থেকে মাহাত্ম্যম, মেরামত থেকে মেরামত, পৃথক থেকে পার্থক্য, সান্ধ্য থেকে সন্ধ্যা, দেশী থেকে দেশ, কৃপণ থেকে কার্পণ্য বা কৃপণতা, বিচিত্র থেকে বৈচিত্র্য, খুব ইম্পর্ট্যান্ট, শিক্ষক থেকে শিক্ষকতা, গেছু থেকে গাছ, স্থির থেকে স্থিরতা, ঘোষিত থেকে ঘোষণা, প্রবিষ্ট থেকে প্রবেশ, ধারালো থেকে ধার, বাবু থেকে বাবু আনা, অলস থেকে আলস্য, মধুর থেকে মাধুর্য, বোকা থেকে বোকামি, পাগল থেকে পাগলামি, চালাক থেকে চালাকি, বীর থেকে বিরক্ত, জড় থেকে জড়তা, পাকা থেকে পাকামি, ঢাকাই থেকে ঢাকা, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা থেকে ঢাকায় যাত, ঢাকাই ঢাকাই কাপড়, খুব বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, ঢাকার মসলিন, ঢাকার মসলিন বা ঢাকাই মসলিন পৃথিবী বিখ্যাত কাপড়, সব থেকে হালকা রেশমি আর পশমি রেশমি কাপড় ঢাকাই মসলিন, ঢাকা থেকে ঢাকাই আর ঢাকাই থেকে ঢাকা, স্বাধীন থেকে স্বাধীনতা, উন্মাদ থেকে উন্মত্ত উন্মত্ত, অসৌ গন্তন্ময় ম তয়ত, সম থেকে সাম্য। তো স্টুডেন্টস, এই গেল আজকের ক্লাস। আর দুটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদের, আমরা হাফিয়ালি পরীক্ষার ক্লাসের ক্লাস পরে হাফিয়ালি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তো যার যা ভুল হয়েছিল তোমরা কারেকশান করে নিয়েছো আশা করি। আর তারপরে দু তারিখ থেকে, আগস্টের দু তারিখ থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে, যারা যারা আগে ইউটিউবে দেখতে এখন ইউটিউবে দেখতে পাবে না, আমাদের স্কুলের যে অ্যাপস রয়েছে তাকদীপ একাডেমি স্টুডেন্ট অ্যাপ, অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে তাকদীপ একাডেমি স্টুডেন্ট অ্যাপসটি ইনস্টল করে তাতে স্কুলে দেওয়া তোমাদের বাড়ির বাবার বা মায়েদের ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেটা দেবে, আর পাসওয়ার্ড 1 থেকে 7 দিয়ে লগ ইন বা সাইন ইন করলে কিন্তু আমাদের স্কুলের অনলাইন ক্লাসের যে ক্লাসগুলো তোমরা সব দেখতে পাবে, নোটিশ দেখতে পাবে, সব কিছু ওখানেই পাবে, তবে সব কিছুই পাবে তাকদীপ একাডেমি স্টুডেন্ট অ্যাপসের মধ্যেই। আর একটি কথা, তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় যে সমস্ত রচনাগুলো আসবে তাদের মধ্যে একটি রচনা তোমাদের পড়ানো হয়েছে, সেটা হচ্ছে বিদ্যাসাগর, পৃষ্ঠা 141 রয়েছে বাংলা ব্যাকরণে, 57 নম্বর ক্লাসে পড়ানো হয়েছিল 5/7/2021 হাফিয়ালি পরীক্ষার আগে, সেটা তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সিলেবাস, সেটাকে তোমরা ভালো করে পড়বে। আর তোমাদের আগে যেরকম হোম টাস্ক দেওয়া হতো নেওয়া হতো, এখন আবার হোম টাস্কের রুটিন অন করা হয়েছে কোভিডটা একটু হালকা হতে, প্রত্যেক বুধবার স্ট্যান্ডার্ড 3 এবং 4 হোম টাস্কের খাতা জমা নেওয়া হয় এবং প্রত্যেক বুধবার ফেরত দেওয়া হয়। তোমরা যারা এখনও হোম টাস্কের খাতা আর খবর জানো না বা পাওনি, ক্লাসগুলো ফলো করে খাতাগুলো তোমরা স্কুলে দিয়ে যাবে, আর বাড়িতে বসে আমাদের উপদেশ বা আদেশ হাতের লেখাটা বারবার অভ্যেস করো, প্র্যাকটিস করো, বাড়িতে যা টাস্ক দেওয়া হচ্ছে সেটাকে পড়াশোনা করে ভালো করে নিজের মধ্যে ঢুকিয়ে মা বাবা বা প্রাইভেট টিউটর যারা আছেন শিক্ষক শিক্ষিকা তাদেরকে দিয়ে কারেকশান করাও, ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।